रजत जयंती को गबर्धना खारिजा बिजनी जूनियर महाविद्यालय फालिनो थाखाय साखाफारा फैगौ 18 19 आरो 20 अक्ट'बराव गाब गोनां सानथामनि हाबाफारि लानानै रजत जयंती फालिनो थाखाय साखाफारा गासै 25 लाख रांनि बाजेटजों रजत जयंतीनि रुपाथि मायथाइखौ गबर्धना खारिजा बिजनी जूनियर महाविद्यालयाव फालिनो थाखाय बे समाव साखाफारा जादों 1999 मायथाइयाव गायसनजानाय फरायसालिमाया सोलोंथाइनि सोरांखौ गोसार होदोंमोन आरो 25 बोसोर आबुं जानायखौ नोजोर बोनानै रजत जयंतीखौ गबर्धना खारिजा बिजनी जूनियर महाविद्यालयाव फालिनाय जागोन बे समावनो रुपाथि मायथाइ सामलाय आफादनि आफादगिरि बसन्त स्वर्गियारिया गासै 12 फरायसाफोरजों लोगोसे रायजो राजाफोरखौ बे हाबाफारियाव नुजाथिनि फैनो थाखाय खावलायहरदों ছাত্রী আমার এই কলেজে পড়া হায়ার সেকেন্ডারি পাস করি গুছি গল তেওঁলোকক আমি আজি আমন্ত্রণ করছো মাতি আনিছো আপ্যান করছো আনি আজি আমি এক্সিস্টিং ছাত্র ছাত্রী সকলের আমার এই শিক্ষক স্টাফ কর্মচারী স্টাফ আর আমার অভ্যর্থনা কমিটির বিষয়ববীয় সকলের একত্রিত হয়ে আজি সাধারণ সভা অনুষ্ঠিত করা হয় কারণটো হল আমার 2026 অক্টোবর মাহ 18, 19, 20 এই তিনদিনের কার্যসূচী লো আমার এই রূপালী জয়ন্তীটা আমি উদযাপন করবলে প্রস্তুত হয়েছোহে তাতে আমার বহুত বাজেটের দরকার আর লগতে আমি প্রোগ্রাম বহুত যেটা আমার মুকলি সভা এই মুকলি সভাত আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি চিফ গেস্ট মুখ্য অতিথি হিসাবে আমি এতিয়ালৈকে নির্বাচিত করে লৈছো বা বাছনি লৈছো প্রকাশন আমি অন্তর্ভুক্ত করছো আর লগতে আমার বিচিয়ারর সিএম মাননীয় প্রমোদ বড়ো তেখেতক আমি বিশিষ্ট অতিথি হিসাবে আমি তো আমন্ত্রণ করার কারণে অলরেডি আমি আরবেলি কনসেনে লওয়া হল আর আমার এই উদযাপন কমিটির মুখ্য পৃষ্ঠপোষক তথা চিফ পেট্রন মাননীয় আমার এই কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস দেবক আমি চিফ পেট্রন হিসাবেও রাখিছো আর আমার এইখান মুকলি সভাখন শুভ উদ্বোধন করব উদ্বোধক হিসাবে লোহাইছে আর আমার চিফ পেট্রন তেখেতর পরামর্শে আমার এই কমিটিয়ে দেহেকে লাগি আছে আগবাড়ি কই আছে আর মানে উপদেশ পরামর্শ দিয়ার দরে আমি প্রথম কার্যসূচী করছো তিনদিনিয়া সেইমতে আমার যাতে এই কার্যসূচীখন সুকলমে আমার অঞ্চলের রাইজর সকলের সহায় সহযোগ দান বরমিল বা তথা আমার মানে এই সভা সমিতিত সকলের যাতে পার্টিসিপেট বা ভালদরে মানে সহায় করে আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকল যাতে মানে সহায় সহযোগ দেহে লাগি আমাক যাতে সমর্থন করে বা সহায় সহযোগ আগবায় তার কারণে আমি আজি আমার এই হাজার সভাখন অনুষ্ঠিত করা হয়েছে আর অহা শনিবারে আমার মূল কমিটি যেটা আমার উদযাপন কমিটি আর স্টাফ আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকল উপস্থিতিত আমার আজি যে গঠন করেছো প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের একটা কমিটি সেই কমিটির জড়িয়ে এলোকে নহা ছাত্র ছাত্রী সকল আজি উপস্থিত হব নারা ছাত্র ছাত্রী সকল মাতি আনব একলগে আমি অহা শনিবারে আর এইখান সভা আমি মানে বহিব আর তাত আমি বহুত ভাল প্রস্তাব আমি লই আমার এই উদযাপন বা আমার যে কলেজ জয়ন্তী এখন যাতে আমি ভালদরে সুনাম অর্জন করে আনব পারো আর আমি ইয়ার উন্নতি সাধন করব পারো তার কারণে আমি প্রস্তাব করা হয়েছি।